उत्तर दिनाजपुर जिला के ग्वालपोखर थाना में आज वाम कांग्रेस गठबंधन द्वारा एक बड़े पैमाने पर डेपुटेशन का आयोजन किया गया, जिसका नेतृत्व कांग्रेस नेता नसीम अहसन ने किया। इस अवसर पर जिला कांग्रेस के अध्यक्ष मोहित सिंह गुप्तो, ग्वालपोखर वाम मोर्चा के अध्यक्ष तोहिदुर रहमान और कई अन्य नेता उपस्थित थे। पहले ग्वालपोखर पुलिस स्टेशन से सटे मैदान में जनसभा का आयोजन किया गया, जिसमें बारी बारी सभी नेताओं ने अपनी बात रखी। कहा, वर्तमान सत्ता पक्ष पुलिस प्रशासन का इस्तेमाल कर आम लोगों के ऊपर झूठे मुकदमे चला रही है और साथ ही ग्वालपोखर विधायक तथा मंत्री पर कई आरोप लगाए। वहीं दूसरी ओर ग्वालपोखर तृणमूल कांग्रेस के ब्लॉक सभापति गुलाम रसूल उर्फ मोनी ने सारे आरोपों का खंडन करते हुए कहा कि सारे आरोप बेबुनियाद हैं। पहले वाम सरकार में हत्याएं और राजनीतिक झड़पें होती थी, लेकिन अभी पूरी शांति का माहौल है। सुनिए वाम कांग्रेस नेताओं ने क्या कहा। पुलिस दुर्नीति এখানে আমাদের টিএমসি এবং টিএমসি পঞ্চায়েত জেলা যে হারে পুলিশকে ব্যবহার করলো 10 বছর, তাতে মানুষ কত ক্ষিপ্ত আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের ঢাল পুলিশের যা অন্যায় অত্যাচার করলো, কেসের মাধ্যমে এখানকার লোককে যে হ্যারাসমেন্ট করলো, লকডাউনের সময় মেডিকেল সার্টিফিকেট চেঞ্জ করলো, আবার কাউন্টার কেস দিচ্ছে না এরা। এরা করছে কি, একটা লোক কেস করে মারপিট খেয়েছে, অ্যাসাল্ট হয়েছে, ইনজোর্ড হয়েছে, থানায় এসে বসে আছে, কিন্তু ওর কেস দিচ্ছে না। যতক্ষণ অবধি ওখান থেকে ফোন না আসে এই কেস দিবে না, লোকটাকে ব্যাক করে দেবে। ইভিন কি আমাদের ডাঙ্গি বস্তি একটা কাউন্টার কেস হলো না, ওই লোক হসপিটালে 8 দিন থাকলো, কেস হলো না। এরই বিরুদ্ধে আমরা এসেছি এখানকার আইসি, তো এখানে এসছে আমাদের যে ওসি ছিল আগেকার উনি চলে গেছে, আমাদের অভিযোগটা ওনার বিরুদ্ধে ম্যাক্সিমাম ছিল। এমনিতে মাত্র 2-3 দিন হলো আসা, তার জন্য আমরা একে তো দিলাম। আমাদের মেমোরান্ডাম উনি নিয়েছে, আমরা আশাবাদী, আমাদের আইসি সাহেব আমাদের সহযোগিতা করবে। কয় দফা দাবি আপনাদের? আমরা এখানে মাত্র 5টা কেস রেফারেন্স কেস নম্বর দিয়েছি, 5টা 6টা রেফারেন্স কেস নম্বর দিয়েছি, বাকি আমাদের আদার্স আরও কিছু মুখী। নির্বাচনের আগে আপনাদের জোট হ্যাঁ, আমরা এখন নির্বাচন 2016 পরে যাই যেখানে ছিল কাজ করেছিল। আমরা ভাবছিলাম যে মন্ত্রী হয়েছে হয়তো এলাকার মানুষকে রাখবে, শান্ত সৃষ্টি রাখবে, কিন্তু উনি উঠা না করে উল্টা হয়েছে। তার জন্য আবার সবাই বাম কংগ্রেস জোট আমরা একত্র হয়ে আমরা আজকে আন্দোলন করছি। আর যে আন্দোলনটা মানুষ বুঝতে পেরেছে, যেটা আন্দোলন সত্যি আন্দোলন, এখানে জুলুম হয়েছে, এখানে অন্যায় হয়েছে, এখানে রাজনীতি পুলিশ প্রশাসনকে রাজনীতি করা হয়েছে। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভটা কেন? করাপশন, দুর্নীতি, ক্যালার অফিসে সিন্ডিকেট হয়েছে, থানায় একটা সিন্ডিকেট চলতেছে, ট্র্যাকের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে রাস্তা ধরে। পুলিশ এখানে কেস জিডি করলে একটা 1000-2000 টাকা চাইছিল এর আগে, আবার এখন কেসের জন্য যে চার্জশিট ফার্জিট করবে, এখানে একটা এরকম লট অফ অ্যামাউন্ট চাইছে, মানুষের সহা করতে পারছে। এটা করা হয়েছে হয়তো আমাদের এখানকার যে রাজনীতি বীর যারা এখন, তারা হয়তো এখানে একটা সিন্ডিকেট করেছে। ওরা তো নিজেই বলেছে ডিএম সাহেব কাটবনি খাচ্ছে, হয়তো থানাও কাটবনি এখানকার মন্ত্রী বলেছে, নিজে বলেছে, আপনাদের মিডিয়াতে আমরা জানতে পেরেছি। ওরা বলেছে যে 14% কাটবনি ডিএম সাহেব খাচ্ছে, এডিএম খাচ্ছে, তাহলে ওরা এখানে নিশ্চয়ই ওরা কি থাকে না? একটা ডিএম, হ্যাঁ, একটা মন্ত্রী বলবে একটা ডিএমের বিরুদ্ধে যে ডিএম কাটবনি খাচ্ছে, কত ছোট কত নোংরা কথা, ওরা কন্ট্রোল করতে পারছে না। আর ওই চেয়ারে বসে আছে, নৈতিক জিম্মেদারি নিয়ে, নৈতিক দায়িত্ব নিয়ে ওদেরকে ওখান থেকে সরে যাওয়া দরকার ছিল। মন্ত্রীকে, প্রধান প্রপার্টি মন্ত্রীকে সরে যাওয়া দরকার ছিল ওনাকে। উনি নিজেই বলছে এখানে ডিএম কাটমানি খাচ্ছে, তাহলে আমরা জানি যখন ডিএম কাটমানি খাচ্ছে উনি বলতে পারে, তাহলে গোয়ালপোখরে বিএলআর অফিস, বিডিও অফিস, থানা সব জায়গায় আপনার কাটমানি, ইভেন হসপিটালে আছে। সবাই আপনাদের মানে কর্মীরা বলেছে যে বিপরীতে নাকি থানা বসেছে, বিপরীতে এই কথাটা আপনারাও জানেন, আমরাও জানি যে বিপরীতে এর আগে যখন এখানে আমাদের মন্ত্রী বসে থাকবে পার্টি অফিসে, এখানকার ওসি বিশ্বজিৎ বাপ্পা, উনি ওখানে বিকাল সকাল বিকাল একটা অ্যাটেন্ডেন্স দিত, তা আমরা কী ভাববো, থানাটা গোয়ালপুকুরে না বিপরীতে? থানাটা বিপরীতে পরিবর্তন হয়েছিল, এখন হয়তো আসছে এসছে না হতে পারে। আমরা মেসেজ দেবো যে আমরা যেটা এখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি, আমাদের সঙ্গে মানুষ আছে, আগামী ইলেকশনে আমরা এখানকার যে দুর্নীতি মন্ত্রী ওকে আমরা সরাবো, এটা আমরা গোটা পশ্চিমবাংলায় যৌথভাবে আমরা সংগ্রাম করছি, আন্দোলন করছি। আজকে যে মূলত হচ্ছে গোয়ালপুকুরের করাপশনের বিরুদ্ধে, থানার যে অত্যাচারী মানে অত্যাচার যেটা বেড়েছে, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে এবং করাপশন দুর্নীতি করছে, সঙ্গে সঙ্গে বিএলআরও বিডিও অফিসেও এই দুর্নীতি চলছে। আমরা প্রথম হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছি থানার করাপশনটা আগে বন্ধ করতে হবে,
থানা হচ্ছে সকাল সন্ধ্যা এখানকার একজন ওসি ছিল, সকাল সন্ধ্যা হচ্ছে তৃণমূলের মন্ত্রী এবং তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্ট তাদের আঙ্গুলি হিলনে হচ্ছে, বিভিন্ন লোকের উপর অত্যাচার করে কেস করে তাদেরকে ধমকি দিচ্ছে যে এবং তুমি যদি না তৃণমূলে না নাম লেখাও তাহলে তোমার পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে বিভিন্নভাবে। আমরা এরকম দশটা কেসের ইয়ে দিয়েছি যে তাদেরকে ধমকি দিয়েছে এবং কেসের ইয়ে করেছে এবং এখানে কোনো